আৰু ছাত্ৰ সংস্থাটো গাই থাকিবলগীয়া দিনত আগুৱাই লৈ যোৱাৰ ক্ষেত্ৰত বিভিন্ন পৰিকল্পনা গ্ৰহণ কৰিছোঁ। অসমৰ বিভিন্ন ৰাইজৰ লগত আমি কথা বতৰা পাতিছোঁ আৰু এই ক্ষেত্ৰত সংবাদ মাধ্যমৰ কৰ্মী হিচাপে আপোনালোকৰ পৰাও আমি সহায় সহযোগিতা দিহা পৰামৰ্শ আমি কামনা কৰিছোঁ। কাৰণ আমি ছাত্ৰ সন্থাৰ কোনো হাই কামাণ্ড নাই, আমি চৰকাৰ ৰাইজ সংবাদ মাধ্যমৰ কৰ্মীসকল আমাৰ সহযোগিতা প্ৰদান কৰা ছাত্ৰ ছাত্ৰীসকল এইসকলৰ পৰামৰ্শ এইসকলৰ সহায় সহযোগিতাৰে আমি ছাত্ৰ সন্থাৰ কথাই আগুৱাই লৈ গৈছোঁ। গতিকে আপোনালোকৰ যি সহায় সহযোগিতা পৰামৰ্শ আজি মই আপোনালোকৰ পৰাও আশা কৰিছোঁ আৰু আপোনালোকে যি প্ৰশ্ন আমালৈ আগবঢ়াব আমি পুংখানুপুংখভাৱে কোনো আৰ্ডাৰ নোহোৱাকৈ দেখিছোঁ যে বৰ্তমান ছাত্ৰ সন্থা আমি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মূলত এটা অনুষ্ঠান যদিও সামাজিক বিভিন্ন ক্ষেত্ৰত আমি কাম কাজ কৰিবলৈ ইতিমধ্যে আৰম্ভ কৰিছোঁ, তথাপিও ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সুৰক্ষিত শৈক্ষিক ভৱিষ্যত এই প্ৰশ্নটোৱে হৈছে আমাৰ মূল বিষয়। গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকলে যেতিয়াই কন্যাৰ সন্মুখীন হৈছে তেতিয়াই আমি ছাত্ৰ সন্থাই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ পক্ষত থিয় হৈ মাত মাতি আহিছোঁ। আৰু আমাৰ অসমখন এনেকুৱা এখন ঠাই য'ত আন্দোলন নকৰিলে আচলতে আমি একো নাপাওঁ, আমি এই কথাখিনি সকলোৱে অনুধাৱন কৰোঁ। আৰু বিষয়টো আমি এনেকুৱা পৰ্যায়লৈকে আন্দোলন কৰিব লাগে যে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ প্ৰাপ্য যি মৌলিক অধিকাৰ বিনামূলীয়া পাঠ্যপুথি, সেই পাঠ্যপুথি সময়মতে পাবৰ কাৰণেও আমি ছাত্ৰ সন্থাই ছাত্ৰ ছাত্ৰীসকলক লৈ আন্দোলন কৰিবলগীয়া হয়। আৰু আমি ছাত্ৰ সন্থাই ছাত্ৰ ছাত্ৰীসকলক লৈ আন্দোলনৰ কাৰ্যসূচী আমি বিভিন্ন সময়ত গ্ৰহণ কৰোঁ। আৰু আমি ছাত্ৰ সন্থা যেতিয়াৰ পৰা পঢ়িছোঁ স্কুলীয়া পৰ্যায়ত তেতিয়াৰ পৰা আন্দোলনত অংশগ্ৰহণ কৰিছোঁ আৰু ছাত্ৰ সন্থাই যেতিয়া আমাক আন্দোলনৰ কাৰণে লৈ গৈছে তেতিয়া আচলতে এনেকুৱা ধৰণৰ আমাৰ অনুভৱ হোৱা নাই যে সেই আন্দোলনে আমাৰ পঢ়াত যথেষ্ট ক্ষতি কৰিছে। আৰু বিভিন্ন সময়ত চৰকাৰী পক্ষই এই অভিযোগটো উত্থাপন কৰি থাকে যে ছাত্ৰ সন্থাই ছাত্ৰ ছাত্ৰীসকলক শ্ৰেণীকোঠাৰ পৰা ৰাজপথলৈ লৈ গৈছে আৰু ৰাজপথলৈ নি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শৈক্ষিক ভৱিষ্যত ধ্বংস কৰিছে। এই কথাটো আমি পুংসাতে নস্যাত কৰিছোঁ। কাৰণ এটা কথা আমি জানিব লাগিব যে ছাত্ৰ সন্থাই আমি কিয় আন্দোলন কৰোঁ। ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ন্যায্য প্ৰাপ্তিৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ অধিকাৰ যেতিয়া বিনষ্ট হৈছে তেতিয়া আমি ছাত্ৰ সন্থাই ছাত্ৰ ছাত্ৰীসকলক লৈ ৰাজপথত আন্দোলন কৰিছোঁ আৰু এইটো ছাত্ৰ বা ছাত্ৰ কৰ্মী হিচাপে আমাৰ দায়িত্ব। কাৰণ দেশভক্ত তৰুণৰাম ফুকনৰ এষাৰ কথা আছে যে যি ছাত্ৰই ছাত্ৰ জীৱনত জাতীয়তাবাদৰ হকে নিজৰ অধিকাৰৰ হকে মাত মাতিব পৰা নাই সেই ছাত্ৰজনৰ ছাত্ৰ জীৱন বৃথা বুলি কৈছে। গতিকে নিজৰ প্ৰাপ্য নিজৰ অধিকাৰ সৰ্বৰ কৰাৰ সময়ত আমি ছাত্ৰ সন্থাই ছাত্ৰ ছাত্ৰীসকলক লৈ মাত মতাটো আমি অধিকাৰ বুলি ভাবোঁ আৰু এই ক্ষেত্ৰত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যে শৈক্ষিক জীৱন ধ্বংস হৈছে এই কথাটো আমি কেতিয়াও নাভাবোঁ। ইয়াৰ পৰিৱৰ্তে চৰকাৰে সময়মতে বিনামূলীয়া পাঠদান যোগান ধৰিব নোৱাৰাৰ কাৰণে এই কৰোণা মহামাৰীক যদি আমি উদাহৰণ হিচাপে লওঁ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শৈক্ষিক বৰ্ষৰ 10টা মাহ তেওঁলোকে নষ্ট কৰিলে কিন্তু সেই 10টা মাহ কেনেকৈ ক্ষতিপূৰণ দিব তাৰ কোনো উচিত পৰিকল্পনা আজিলৈকে গ্ৰহণ নকৰিলে। আমি ছাত্ৰ সন্থাই বাৰম্বাৰ কৈছিলোঁ যে 9-10টা মাহ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শৈক্ষিক বৰ্ষ ধ্বংস হৈছে, ইয়াৰ উচিত পৰিকল্পনা কি, এই বৰ্ষটোৰ এই মাহকেইটাৰ ক্ষতিপূৰণ ছাত্ৰ ছাত্ৰীসকলে কেনেকৈ পাব, তেওঁলোকে এই ক্ষেত্ৰবিলাকত কেতিয়াও উত্তৰ প্ৰদান নকৰে। কেৱল ছাত্ৰ সন্থাই নিজৰ ন্যায্য প্ৰাপ্তিৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ অধিকাৰ সাব্যস্ত কৰিবৰ কাৰণে যদি আমি ৰাজপথত এটা দিন আন্দোলন কৰিছোঁ সেই দিনটোতহে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শৈক্ষিক পৰিৱেশ বিনষ্ট হৈছে বুলি তেওঁলোকে ভাবে। কিন্তু ছাত্ৰ ছাত্ৰীসকলক লৈ যে বিনামূলীয়া তেওঁলোকে পাঠ্যপুথি যোগান ধৰিব পৰা নাই, আন্তঃগাঁথনিৰ অভাৱ বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহত তেওঁলোকে এখন ভাল আন্তঃগাঁথনি আমাৰ চৰকাৰী মাধ্যমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক দিব পৰা নাই, এই কথাবিলাক কেতিয়াও স্বীকাৰ নকৰে। কেৱল ছাত্ৰ সন্থাক দুখ দিবৰ কাৰণে ছাত্ৰ সন্থাই শৈক্ষিক পৰিৱেশ বিনষ্ট কৰিছে এনেকুৱা ধৰণৰ কথাবিলাকেৰে আমি ৰাইজক আগবাঢ়িব বিচাৰে। গতিকে মই বিষয়টো নস্যাত কৰিছোঁ, আমি ছাত্ৰ সন্থাই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ন্যায্য প্ৰাপ্তিৰ কাৰণে তেওঁলোকৰ অধিকাৰৰ কাৰণে তেওঁলোকৰ মৌলিক অধিকাৰসমূহ আদায় কৰিবৰ কাৰণে আমি ছাত্ৰ সন্থাই ছাত্ৰ ছাত্ৰীসকলক লৈ আন্দোলন কৰি আহিছোঁ। বিভিন্ন সময়ত এই অভিযোগটো উত্থাপন কৰা হয় আৰু আমি অকপতে স্বীকাৰ কৰোঁ যে আমি মনোৰম ছাত্ৰ সন্থাই বৰঙণি সংগ্ৰহ কৰোঁ, এইটো আমি অকপতে স্বীকাৰ কৰোঁ। এইটো এখন খোলা কিতাপ, সকলোৱে জানে যে মনোৰম ছাত্ৰ সন্থা এটা ৰাইজৰ সংগঠন, ৰাইজৰ সংগঠন এটা চলিবৰ কাৰণে বৰঙণিৰ প্ৰয়োজন হ'ব, তাত কোনো লোকঢাক নাই। আৰু এটা কথা আমি ক'ব লাগিব যে ৰাজহুৱা অনুষ্ঠান চলোৱা কোনো ব্যক্তি বা ৰাজহুৱা অনুষ্ঠানৰ কোনো জড়িত লোকে মাক দেউতাকৰ গহনা বিক্ৰী কৰি বা মাটি বাৰী বিক্ৰী কৰি কেতিয়াও সংগঠন ৰাজহুৱা সংগঠন চলাব নোৱাৰে। ইয়াৰ কাৰণে ৰাইজৰ অনুদান লাগিব, ৰাইজৰ বৰঙণি লাগিব আৰু আমিও সদৌখন ছাত্ৰ সন্থাই সেই বৰঙণি সংগ্ৰহ কৰি আমি বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আমি যি কাৰ্যসূচী ৰূপায়ণ কৰোঁ সেই কাৰ্যসূচীবিলাক আমি গ্ৰহণ কৰোঁ আৰু যাৰ হিচাপ তন্নতন্নকৈ প্ৰদান কৰা থাকে বা আমাৰ হাতত থাকে আৰু যিয়ে যেতিয়া বিচাৰে আমি সেই হিচাপ প্ৰদান কৰিবৰ কাৰণে আমি সাজু থাকোঁ। গতিকে ৰাজহুৱা এটা সংগঠন হিচাপে আমি সৰুসৰু ছাত্ৰ সন্থাই বৰঙণি সংগ্ৰহ কৰোঁ আৰু সেই বৰঙণিৰ জৰিয়তে আমি ৰাইজৰ কাম কাজবিলাক আগবঢ়াই লৈ যাওঁ। কেৱল আন্দোলন কৰিলে এটা আন্দোলনৰ কাৰ্যসূচী চলাই যাবৰ কাৰণে
অবশ্যই আমার বরঙণির প্রয়োজন হবো, আর সেই বরঙণি আমি সংগ্রহ করো, আর সেই বরঙণি সংগ্রহ কৰাৰ আমাৰ আমি রসিদ প্রদান করো, আর এইখন খোলা কিতাপ। গতি আমি অকপতে স্বীকার করো যে বড়োসম ছাত্র সন্থায় আমি একটা রাইজর সংগঠন, রাইজর সংগঠন হিসাবে আমি দান বরঙণি লৈ আমি আগবাড়ি যাও। আর ইয়াত আমার চান্দা পার্টি বলে যেসকলে কই থাকে, বিশেষকৈ এই শাসিত সরকারখনে, আপনাদের যদি চাই এই সরকারখনে আসলে চান্দা সংগ্রহত ভারতবর্ষের ভিতর প্রথম স্থানত আছে। গতি এই সরকারখনে আমার তেমন সমালোচনা করার যুক্তি নাই। আর যখন সমালোচনা করে মাক বাপেকর গাঁঠির ধন বা মাক বাপেকর সোণর গহনা বা সম্পত্তি বিক্রি করে সংগঠন চলাইছেন, এই কথাখিনিয়ে রাজহুৱা কৰিব। ছাত্র সন্থার কারণে আটাইতকৈ দুর্ভাগ্যজনক কথা এইটাই যে ছাত্র সন্থার মজিয়াত যাক আদর্শ নীতির কথা ইয়াত শিকা হয় বা যাক নীতি আদর্শে পরিচালিত হয়, পরবর্তী সময়ত রাজনৈতিক মঞ্চ গড়কি সেই নীতি আদর্শবিল পাহরি যায়। এই মাতৃ সংগঠনটির আদর্শ নীতির কথা পাহরি সেই সকল ব্যক্তিয়ে নিজের স্বার্থর কারণে আর নিজের স্বার্থক সর্বোচ্চ বলে ভাবে আর ব্যক্তি স্বার্থক সর্বোচ্চ বলে ভাবি সেই সকল লোকে জাতীয় জীবন সদায় উচ্চ সাচল্য করে আছে, প্রতারণা করে আছে। আর এই বিষয়টি আমি ছাত্র সন্থার উঠি অহা প্রজন্মে সদায় প্রশ্নের সম্মুখীন হয়ে আছো। দুগৰাকীকৈ মুখ্যমন্ত্রী কল, বিভিন্ন পদত মন্ত্রী কল, MLA কল, কিন্তু জাতীয় জীবন সদায় প্রতারণা করে অহা আমার পরিলক্ষিত হয়েছে। গতি সেই সকলক আমি সময়ে সময়ে ধিক্কার প্রদান করেছো, সকিয়াই দিছো। আর মাতৃ সংগঠনটি যাক নীতি আদর্শ শিক্ষা দিয়া হয়েছিল সেইবিল ভবিষ্যতের দিনের রাজনৈতিক পঞ্চাসনত থাকি কাম কাজবিল করার বিফল হয়েছে। গতি আমি ছাত্র সন্থায় এটা আমি তারপর পরিত্রাণ বিচারিছো। আমি এটা কথা কইছো যে আমার ছাত্র সন্থার মজিয়াত যাক নীতি আদর্শের কথা কোয়া হয়েছে, আই থাকবলীয় দিনত যিয়ে মঞ্চ নাথাকক সেই নীতি আদর্শ থাকি যাতে কাম কাজ করে, সুবিধাবাদর যে রাজনীতি সেই রাজনীতি পরিত্রাণ করে আমার যখন আই থাকবলীয় প্রজন্ম সেই প্রজন্মবিলাকে যাতে ভবিষ্যতের দিনত এনেবিল প্রশ্নের সম্মুখীন নহয় তার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করব কারণে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছো। কারণ সদৌখন ছাত্র সন্থার মজিয়াত কেতিয়াও বেয়া কথা শিকা নহয়। যে এগারী মাতৃর যদি দুগারী সন্তান থাকে, কোনোবা এগারী সন্তান ভাল হয়, কোনোবা এগারী বেয়া হয়, কিন্তু মাতৃগিয়ে দুইজন সন্তানকে একই শিক্ষা দিয়ে, কেতিয়াও কোনোবা এজনক ভাল বা কোনোবা এজনক বেয়া তেনেকুৱা ধরনের শিক্ষা নিদিয়ে, দুইগারীকে একই শিক্ষা দিয়ে, কিন্তু কোনোবা এগারী ভাল হয়, কোনোবা এগারী সমাজত বেয়া হিসাবে প্রতিষ্ঠিত হয়। আর আমিও ভাবিছো যে সদৌখন ছাত্র সন্থার মজিয়াত আমি সকল সন্তান, আমার যখন আমার কর্মী আছে সেই সকল আমার এই মাতৃ সংগঠনটির আমি সন্তান, এই সন্তানক আমার মাতৃ সংগঠনটি একই শিক্ষা দিছে, তারে সেই যখন সমাজত প্রতিষ্ঠিত হয়ে কাম কাজ করে আছে সেই সকলে ভাল শিক্ষা লৈছে, আর এই দুই তিন শতাংশ যখন রাজনীতি করেছে সেই মাতৃ সংগঠনটির পা আদর্শ ত্যাগ সেই শিক্ষা নলয়ে নিজের ব্যক্তি স্বার্থক উদ্ধত রাখি কাম কাজ করেছে, যার কারণে ছাত্র সন্থা বদনাম হয়েছে। গতি আই থাকবলীয় দিনত এই পরিবেশের সাম কাটি আমি সুবিধাবাদের রাজনীতি যাতে কোনো করব নয়, ছাত্র সন্থাক যাতে কোনো দাহ আনব নয়, তার কারণে আমি ব্যবস্থা গ্রহণ করার চিন্তা চর্চা করেছো। আর আই থাকবলীয় দিনত আমার উঠি অহা প্রজন্ম যাতে এই প্রশ্নবিল কোনো কারণে সম্মুখীন নহয় তার কারণে আমি সকলকে ব্যবস্থা গ্রহণ করবো কারণে আমি ছাত্র সন্থার মজিয়াত আমি ইতিমধ্যে আহ্বান জানাইছো। যিগৰাকী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, তেখেতৰ যি কাম কাজ বা তেখেত আমার প্রাক্তন অতিথ্য বলে কবলে আজিকালি আমি লাজ পাওঁ। আর আমি একেখন গৃহ জেলার, তেখেতো ডিব্রুগড়, ময়ো ডিব্রুগড় জেলার, আর তেখেতো ডিব্রুগড় জেলার প্রতিনিধিত্ব করেছিল, আমিও ডিব্রুগড় জেলার প্রতিনিধিত্ব করে আইছো। আর ডিব্রুগড় জেলার এজন প্রতিনিধি হিসাবে বা ডিব্রুগড় বাকি এজন বাসিন্দা হিসাবে আমি তেখেতক ডিব্রুগড় বলে কবলে আজিকালি লাজ পাওঁ। তেখেতৰ যি কর্মকাণ্ড, ছাত্র সন্থার প্রাক্তন কর্মী হিসাবে তেখেতৰ যি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডবিলাকত আমি তেখেতক ছাত্র সন্থার প্রাক্তন কর্মী বা ডিব্রুগড় কর্মী হিসাবে কবলে লাজ পাওঁ। তেখেতে জাতিটো, তেখেতে ছাত্র সন্থার এই মঞ্চখনক চরম প্রতারণা করেছে। আর এনেকুৱা এটা দিন আহিছিল কাৰ আন্দোলনের সময়ত যে সেই মুখ্যমন্ত্রীগৰাকীয়ে উদ্বোধন করে অহা আমার ছাত্র সন্থার কার্যালয়ত তেওঁৰ নামটো মুছি দিয়ার একটা পরিবেশ সেই সময় সৃষ্টি হয়েছিল, আর তাতকৈ দুর্ভাগ্যজনক কথা থাকিব নোৱাৰে। তেওঁ নিজেই উদ্বোধন করে অহা কার্যালয়টো, নিজে নির্মাণ করে অহা কার্যালয়টো, তেওঁৰ নামটো আমি ছাত্র সন্থার ভবিষ্যৎ, আমার উঠি অহা প্রজন্মের কর্মীসকলে মুছি দিবৰ কাৰণে বাধ্য হয়েছিল। গতি সেইগৰাকী কর্মীক লৈ আমি বা সেইগৰাকী মুখ্যমন্ত্রীক লৈ আমি ছাত্র সন্থা কেতিয়াও সন্তুষ্ট নহয়। তেখেতক আমি ছাত্র সন্থার কারণে একজন কলঙ্কিত ব্যক্তি হিসাবে আমি তেখেতক সম্বোধন করো, আর সেইগৰাকী ব্যক্তির কাম কাজ বা সেইগৰাকী ব্যক্তিক আমি এজন প্রাক্তন হিসাবে চিনাকি দিবর কারণে লাজ পাওঁ। গতি এইগৰাকী ব্যক্তির যি কাম কাজ জাতিটুক যেদরে প্রতারণা করেছে, আর ছাত্র সন্থাটো তেখেতে যি আঘাত আনিছে সেই আঘাত দূর করবর কারণে আমি সদায় কাম কাজ করে আছো, আর সেই আঘাত মচি পেলাবর কারণে আমার বহু কষ্ট হব, কিন্তু আমি সময়ের লগত আগবাড়ি যাম। সুবিধাবাদর রাজনীতি করে তেওঁলোকে যি কালিমা আনিলে সেই কালিমাবিলাক আমি শেষ করবর কারণে আমি ছাত্র সন্থার উঠি অহা প্রজন্মে আমি চেষ্টা করছো। আপনি নতুনকে আসো সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন, আপনার উদ্দেশ্য আছে নাকি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার কারণে আসো দায়িত্ব গ্রহণ করেছেন? সদৌখন ছাত্র সন্থাক
বিভিন্ন সময়ত এই কথাখিনি কোৱা হয় যে সদৌপন ছাত্র সন্থা রাজনৈতিক নেতা তৈয়াৰ কৰা এটা কাৰখানা নেকি বা রাজনৈতিক নেতা তৈয়াৰ কৰা নেকি। মই এটা কথা কওঁ যে সদৌপন ছাত্র সন্থাৰ হাজাৰ হাজাৰ কর্মী আছে আৰু এই কর্মীসকলৰ ভিতৰত 2% লোকেহে রাজনীতির লগত জড়িত থাকে আৰু যিকেইজন রাজনীতির লগত জড়িত থাকে তেওঁলোক সঘনে সামাজিক মাধ্যম হোক বা অন্যান্য মাধ্যমত তেওঁলোক সর্বচর্চিত হয়ে থাকে, গতি কাম কাজবিলা বেশিকৈ প্রসারিত হয়। কিন্তু মই কওঁ যে সদৌপন ছাত্র সন্থার জড়িত প্রায় 98% লোক কিন্তু সমাজের বিভিন্ন স্তরের জড়িত হয়, কোনোবাই শিক্ষক হিসাবে জড়িত হয়, কোনোবাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে জড়িত, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে জড়িত, সংবাদ মাধ্যমের জড়িত, বিভিন্ন ব্যবসায়ের জড়িত, সামাজিক স্তরের বিভিন্ন ঠাইত প্রায় 98% ছাত্র সন্থার যাওয়া লোক জড়িত হয়ে আছে। কেবল 2-3% লোকের রাজনীতি করে, গতি এই 2-3% লোক সংবাদ মাধ্যমতে হোক বা অন্যান্য স্থানতে চর্চা থাকার সদৌপন ছাত্র সন্থায় কেবল নেতা সৃষ্টি করা এটা কারখানা বলে সকলে ভাবে, কিন্তু সমাজের বিভিন্ন স্তর যদি চাই তেনেহলে প্রত্যেক স্তর প্রত্যেক স্থানতে সদৌপন ছাত্র সন্থার মঞ্চের পর যাওয়া প্রাক্তন কর্মী ভরি আছে। সেয়া আপনি শিক্ষক সমাজেই চাও, কোনোবা এখন বিদ্যালয় যদি যায় তার 10 শিক্ষকর 3 শিক্ষক কিন্তু ছাত্র সন্থার লগত জড়িত থাকে, কোনোবা এখন মহাবিদ্যালয় যায় কোনোবা এখন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বা তার শিক্ষাগুরুসকল বা অন্যান্য ঠিকা ব্যবসায় বাণিজ্য গাঁর পর্যায়তে হোক বিভিন্ন স্তর সদৌপন ছাত্র সন্থার লোকসকলে কাম করে আছে। কেবল রাজনীতি এই 2-3% লোকে জড়িত হয়ে আছে, যখন সংবাদ মাধ্যম বা অন্যান্য মাধ্যমত চর্চিত হয়ে থাকার কারণে সদৌপন ছাত্র সন্থার সকল নেতা কর্মীয়ে রাজনীতি করে বলে একটা ভুল ধারণা আসলে প্রচলিত হয়ে আছে। আর আমার ব্যক্তিগতভাবে যদি সোধা হয় সদৌপন ছাত্র সন্থার দায়িত্ব লোবলে আগবাড়ি আইসো, আমি সদৌপন ছাত্র সন্থার জড়িয়ে আমি ছাত্র ছাত্রীসকল সুরক্ষিত শৈক্ষিক ভবিষ্যতের কারণে কাম করে যাব বিচার, জ্বলন্ত সমস্যাবিল সমাধানের ক্ষেত্রে কাম করে যাব বিচার, আর আই থাকবলীয় দিনা আই থাকবলীয় সময়ত আমি কেন কাম করে যাব সে আসলে সময়ে নিরূপণ করব, গতি আমি সময়ের সঙ্গে আগবাড়ি যাব লাগবে আর ভবিষ্যতে আমার কি কর্মপন্থা হব সেই কথাবিল সময়ে নিরূপণ করব। মুক্তির যে কথা কৈছে আমি হজুরে প্রত্যেক মঞ্চতে আমি অখিল গগৈ ডাঙরিয়ার মুক্তির কথা উত্থাপন করে আইসো, আর সদৌপন ছাত্র সন্থা এনেকা একটা সংগঠন, আমি কোনো ব্যক্তি বিশেষক আমি ব্যক্তি বিশেষক লো আমি আগবাড়ি যাওয়া একটা সংগঠন নহে, আমার চিন্তা চর্চা সদায় সামূহিক, আমার মূল বিষয় হয়েছে কা আন্দোলন, কা বাতিল হব লাগে, 5 শহীদে ন্যায় পাব লাগে, গতি সেই মূল বিষয়টি সারগত করে আমি সদৌপন ছাত্র সন্থা সদায় আগবাড়ি গৈছো। ইয়াত আমি সদৌপন ছাত্র সন্থায় কেউ ব্যক্তি বিশেষক লো আমি আগবহা নাই, সামূহিক চিন্তারে সামূহিক বিষয়টুক আমি আগত রাখি সেই বিষয়টির মূল উদ্দেশ্য হিসাবে লোক সদায় আগবাড়ি গৈছো। গতি অখিল গগৈ ডাঙরিয়ার সরকারে অন্যায় করেছে, তেখেতক মুক্তি দিবর কারণে আমি বারে বারে উত্থাপন করে আইসো, আর আই থাকবলীয় দিনত আমি এই কথাটা সজোরে উত্থাপন করিম যে অখিল গগৈ ডাঙরিয়া সরকারে যি বন্দী করে রাখিছে অন্যায়ভাবে তেখেতক অতি শীঘ্রে মুক্তি করে দিবর কারণে আমি সদৌপন ছাত্র সন্থায় দাবি জানাইছো। ইয়ারে সদৌপন ছাত্র সন্থা এরকম একটা সংগঠন মানে ভাবো, যে সংগঠনত আমার সভা সমিতি বিলাকত কোনো রাজনৈতিক নেতাই তাত স্থান নাপায়, সেয়া আমার নিজের অধিবেশনে হোক বা নিজের কার্যসূচী হোক, আজিলেক আমি কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীক আমি আজিলেক মাতি আনি গামোচা পিন্ধাই আমার মঞ্চত ভাষণ প্রদান করার কারণে সুবিধা প্রদান করা নাই। আর একমাত্র আমি ভাবো যে আমি সদৌপন ছাত্র সন্থায় আমার যে সেই ধারাটো সেই ধারাটো অব্যাহত রাখবলে সক্ষম হয়েছো, আর আমার যেগুলো আন্দোলন সেই আন্দোলনবিল রাইজর পরামর্শ যুক্ত অঞ্চলত সমস্যাটা উদ্ভাবন হয় সেই অঞ্চলের রাইজ বিভিন্ন শিক্ষাবিদ সকল বিজ্ঞ যখন ব্যক্তি আছে সংবাদ মাধ্যমের কর্মী সকলে হোক অন্যান্য ব্যক্তি সকলে হোক যখন ছাত্র সন্থার এই ধারাটো বা সত্তাটোর প্রতি বিশ্বাসী বা ছাত্র সন্থার সত্তাটোর একেলগে আগবাড়ি যায় আমার মতাদর্শ মিলে আমার সঙ্গে কাম কাজ করে সেই সকল পরামর্শ সেই সকল দিহা পরামর্শ সহায় সহযোগিতা আমি আমার আন্দোলন বা ধারাবিল আগবাই লো যাও। আর এরকম নয় যে আমার যা আন্দোলন সেই আন্দোলনবিল আধাতে সকলকে কে গেছে, বিশেষ করে কা আন্দোলনের কথা কই থাকে, কা আন্দোলনটা আমি একটা ধারালে আগবাই লো গেছিল, অগণতান্ত্রিক রূপত যাওয়া আন্দোলনটা আমি গণতান্ত্রিক রূপত পরিকল্পিত রূপত আগবাই লো গেছিল, কারণ একটা কথা আমি সকলে জানো যে আন্দোলন একটা দীঘলীয়াকৈ করবলে গেলে বা কারণ এখন আইনত পরিণত হয়েছে, আইনত পরিণত হওয়ার আমি রাজপথর আন্দোলন আইনী আন্দোলন এই দুইখান আন্দোলন সমানে আগবাই লো যাব, গতি একটা
প্রত্যাহ্বানের সম্মুখীন হব লাগবে আর সেই প্রত্যাহ্বানটুক নেওচিবর কারণে গণতান্ত্রিক রূপত পরিকল্পিত রূপত একটা দীর্ঘব্যাপী আন্দোলন করবর কারণে আন্দোলন গণতান্ত্রিক হবই লাগবে আর গণতান্ত্রিক রূপত আমি আন্দোলন আগবাই লই গেছিল করোনা মহামারীর কারণে আন্দোলন স্থগিত হয়েছিল তার পরবর্তী সময় সরকারে এই মহামারীর সুযোগ লো বিভিন্ন দমন প্রলোভন রাজনীতি রাইজর মাজত আরম্ভ করে এই আন্দোলন মখিমূর করেছিল আর থাকবলীয় দিনত করোনা পরিস্থিতি কিছু হাম ঘটার লগে লগে আমি ইতিমধ্যে রাইজর মাজলে পুনর গৈছো আমি গাঁয়ে গাঁয়ে গৈছো গৈ দমন প্রলোভনের রাজনীতির কথা কইছো এই আন্দোলনের বিষয়ে রাইজক পুনর বুঝাবর কারণে আরম্ভ করেছো আর আমি একটা কথা আজি আপনাদের আগে জানাব বিচারিছো যে এই আন্দোলন আমি রাইজর সহযোগত পুনর তীব্রতা তীব্রতর করে এই আন্দোলন কা বাতিল হওয়া পর্যন্ত পাঁচজন শহীদে ন্যায় নোপ পর্যন্ত এই আন্দোলন কিন্তু ক্ষান্ত নহয় গতি রাজপথর আন্দোলন আইনি যুঁজ এই দুইটা আন্দোলন আমি সমানে আগবাই লই যাম আইনি যুঁজখন আমি চলাই গেছো উচ্চতম ন্যায়ালয়ের উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে এটা রাইজর পক্ষত সিদ্ধান্ত দিব বলে আমি আশা তথাপিও কিন্তু রাইজে শান্তকৈ বহি নাথাকে কেবল আন্দোলন ন্যায়ালয়ের উপর ভরসা করে আমি আমার যে রাজপথের আন্দোলন সজাগতা সৃষ্টি করে রাইজক লই সেই আন্দোলন সরকারের দিল্লির বিস্ফোরক দেখাবর কারণে আমি চেষ্টা করছো গতি এই আন্দোলন আমি তীব্রতর তীব্রতর করি আর ইয়ারে আইনি যুঁজখন আমি সমান্তরভাবে চলাই নিল প্রশ্ন করেছিল যে একটা ছাত্রীর তলত থাকি আন্দোলন করার কথা কৈছিল আমি সকলে এটাই কথা ভাবো যে আমার যেগুলোর নীতি আদর্শ মিল আছে আমি যাবার সহমর্মিতার কাম কাজ করে যাব পারো আমি সেই সকলের নীতি আদর্শ থাকি সহমর্মিতার আমি কাম কাজ করে গেছো একেলগে আর কিছু কিছু সংগঠনের আমার নীতি আদর্শ বা মতাদর্শ আমার বেলেগ গতি মতাদর্শ বা নীতি আদর্শ যদিও বেলেগ আমার লক্ষ্য আর উদ্দেশ্য কিন্তু একটাই আমি বিভিন্ন ঠাইত থেকে আন্দোলন যদিও আগবাই লই গেছো কিন্তু আমি লক্ষ্যর উদ্দেশ্য একটাই একটা লক্ষ্য উদ্দেশ্যকে আমি আগত রাখি আগবাড়ি গেছো আর আমার লক্ষ্যের উদ্দেশ্য হচ্ছে সুরক্ষিত ভবিষ্যৎ ছাত্র ছাত্রীসলের সুরক্ষিত ভবিষ্যৎ আর জাতীয় জীবনের যা সমস্যা আছে সমস্যাবিল সমাধান করা গতি নীতি আদর্শ বেলেগ হয়েও আমি একটা লক্ষ্যের দিকে আগবাড়ি গেছো গতি নীতি আদর্শ আমার যাবার মিল আছে আমি একটা আগবাড়ি আর নীতি আদর্শের ক্ষেত্রে আমার যাবার অলপ সংঘাত আছে বা নীতি আদর্শ আমার মিল নাই সেই সকলের আমি নাতিপুরত অবস্থান করে কিন্তু একটা লক্ষ্যের দিকে আমি সদায় আগবাড়ি গিয়ে আছো বিভিন্ন সময়ত কৈ থাকে যে ছাত্র সন্থা এটা একটা রাজনৈতিক দল হল আমি কব বিচার যে সেইগুলি ব্যক্তি ছাত্র সন্থার পর একটা সময় খেদাই দিয়া হয়েছে গতিকে সেই ব্যক্তিগুলি ছাত্র সন্থার প্রতি ভাল ভাব নাই সেখানে বিভিন্ন সময় বিভিন্ন কটু সমালোচনা করে থাকে আর ইয়ারে লুই বজার সারদা কেলেঙ্কারীর জড়িত এইগুলি ব্যক্তিয়ে ছাত্র সন্থাক নীতি শিক্ষা দিলে ছাত্র সন্থায় কেতিয়াও বহন নকরে যেহেতু ছাত্র সন্থার মজিয়ার পর অসাংবিধানিক কাম কাজত লিপ্ত হয়ে থাকে ছাত্র সন্থার মজিয়ার পর খেদা খাইছে ইয়ারে এই সারদা আর লুই বজার কেলেঙ্কারী জড়িত এইগুলি ব্যক্তির নীতি শিক্ষা ছাত্র সন্থায় কেতিয়াও বহন নকরে আর তখেতে কই দিলে ছাত্র সন্থার নামের এই সত্তাটা কেতিয়াও রাজনৈতিক সত্তা হয়ে না যায় তখন কি বস্তু বা কেন ধরনের পরিচালিত কি গোটেই বিষয়বিল রাইজে জানে আর কোনো ছাত্র সন্থায় এইগুলি ব্যক্তিয়ে কোয়া কথা বার্তাবিল কেউ গ্রহণ নকরে রাইজে যা কথা বার্তা কব রাইজে যা কথা বার্তা আমার সমালোচনা করব সেইবিল সমালোচনায় আমি গ্রহণ করি আর আমি ইতিমধ্যে বিভিন্ন সময় কই থাকো যে রাইজর যা সমালোচনা যা ধনাত্মক সমালোচনা করে সেই সমালোচনাবিল আমি সদায় গ্রহণ করো সেই সমালোচনাবিলাকর আমি সংস্কার হয়ে কোনো ছাত্র সন্থা আগবাই লই যাবর কারণে আমি ইতিমধ্যে চিন্তা চর্চা পরিকল্পনা করছো গতি রাইজক ধনাত্মক সমালোচনায় আমার ছাত্র সন্থায় আমি যা ভুল কাম করে গেছো এই কামবিল সংস্কারমুখী হয়ে যাবর কারণে আমার অনুপ্রেরণা জানাবর কারণে আমি আজি এই মঞ্চের পর আহ্বান জানাইছো ইয়ারে সদৌখন ছাত্র সন্থায় মধুরভন ছাত্র সন্থায় আমি বিভিন্ন পরিকল্পনা ইতিমধ্যে বহন করেছো আমার প্রথমখন কার্যনির্বাহক সভা এতিয়া অনুষ্ঠিত হওয়া নাই বিহুর পিছতে আমার প্রথমখন কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হব বিভিন্ন কার্যসূচী যেহেতু অনুষ্ঠিত হয়ে আছে গতিকে আমি শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করেছো আমি করোনা মহামারীর সময় একটা কথা প্রমাণ হয়েছে যে শ্রেণীকোঠার যে পাঠদান পুরনিকলীয় শ্রেণীকোঠার পাঠদানে বিফল হয়েছে আর ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক ভবিষ্যৎ অন্ধকার হয়েছে এই কথাটা প্রমাণ হয়েছে আর আজির এই যুগত আমি শ্রেণীকোঠার পাঠদানের বাইরে আমার কোনো বিকল্প ব্যবস্থা নাই সেই কথাটা প্রমাণ হয়েছে গতি থাকবলীয় দিনত এনেকা ধরনের আপৎকালীন পরিস্থিতি যাতে আহিলেও আমার ছাত্র ছাত্রীসকলের শৈক্ষিক ভবিষ্যৎ কোনো কারণে বিফল হব নয় বা অন্ধকার হব নয় তার কারণে আমি
চিন্তা চর্চা করেছো, বিভিন্ন বিজ্ঞ ব্যক্তির কথা পাতিছো, শিক্ষাবিদর কথা পাতিছো, ইয়ার লগে ছাত্র ছাত্রী সকলের মনত বহু পরিকল্পনা আছে, যা বিভিন্ন সময় আমাকে জনাই থাকে, সেই পরিকল্পনাবিলাক আমি গ্রহণ করেছো। গ্রহণ করে আহি থাকবলগীয়া দিনত ছাত্র ছাত্রী সকলে এনেকা ধরনের আপৎকালীন পরিস্থিতির কোনো ধরনের সমস্যা নোহাকৈ শৈক্ষিক জীবন যাতে আগবাই লৈ যাব পারে তার কারণে ব্যবস্থা গ্রহণ করবো কারণে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তুত করার কথা ইতিমধ্যে চিন্তা চর্চা করেছো। আর প্রথম কার্যনির্বাহকর পাশতে এই রূপরেখা আমি অঙ্কন করি। ইয়ার লগে দুলিয়াজান সাধারণ অধিবেশনত বিভিন্ন বিষয়ের রূপরেখা অঙ্কন করা হয়েছে। কা আন্দোলন, নিবনুয়া সমস্যা, নদী বান্ধ, সীমা সমস্যা, হিমাচীন, ছয় নং দফা, এই বিভিন্ন সমস্যার উপর আমার রূপরেখা অঙ্কন করা হয়েছে। আর আহি থাকবলগীয়া দিনত এই রূপরেখাবিলাক আমি কেনেক আকার রূপত আমি আগবাই লৈ যাব, আকার রূপ দিব পাৰি তার কারণে আমি চিন্তা চর্চা ইতিমধ্যে আগবাইছো। আর গৌরবক্ষম ছাত্র সংস্থা রাইজে করা সমালোচনাবিলাক আগত রাখি সেই সমালোচনার পর সংস্কার হয়ে আমি গৌরবক্ষম ছাত্র সংস্থাক আগবাই লৈ যাবর কারণে আমি চিন্তা চর্চা করছো। গতি এই ক্ষণত আপনাদের জড়িয়ে আমি আপনাদের সহায় সহযোগিতা কামনা করছো। গৌরবক্ষম ছাত্র সংস্থার আমার যে আদর্শ, আমার যে কাম কাজ গতিধারা, সেই গতিধারার পর আমি যাতে এসলিম বিচলিত নোহাকি আপোচীনভাবে এই ধারণাত আমি কাম করে যাব পারো তার কারণে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখবর কারণে অনুরোধ জানাইছো। আর প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের রাজ্যের সহায় সহযোগিতা আমি কামনা করছো যাতে আহি থাকবলগীয়া দিনত আমি গৌরবক্ষম ছাত্র সংস্থা অধিক গতিশীল আগবাই লৈ যাব পারি। আমিও গৌরবক্ষম ছাত্র সংস্থার উঠি অহা প্রজন্ম হিসাবে এই কথাটা আমি স্বীকার করো যে গৌরবক্ষম ছাত্র সংস্থার একটা নির্দিষ্ট সময় সীমার ভিতর থাকি সেবা আগবাব লাগে, সেবা আগবাবার পরবর্তী পর্যায়ে গৌরবক্ষম ছাত্র সংস্থার মজিয়াখন উঠি অহা প্রজন্মর কারণে এড়িয়ে দিব লাগে, সেই কথাখিনি আমি অকপটে স্বীকার করো। আর যাওয়া বছর যখন সমিতি আছে সেই সমিতিখানে এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সংবিধানত আমার 40 বছরলৈকে গৌরবক্ষম ছাত্র সংস্থার মজিয়া থাকবে লাগবে, তারপর যদি ছাত্র সংস্থার মজিয়া ত্যাগ নকরে আপনা আপনি তখন যে মর্যাদা বা তখন যে পদবী সেই পদবী লাভ হবো তেনকা ধরনের কথা বার্তা করা হয়েছে। ইয়ার লগে লগে গৌরবক্ষম ছাত্র সংস্থার অধিবেশন তিনটা বছর ভিতর সম্পূর্ণ করব লাগবে। প্রথম এক বছর সাধারণ সভা আর পিছর দুবছর অধিবেশন অনুষ্ঠিত করে নতুন কমিটির দায়িত্ব দিয়া হবো, এরকম ধরনের বহু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতি গৌরবক্ষম ছাত্র সংস্থা বিভিন্ন ক্ষেত্রে নিশ্চয় সংস্কারের প্রয়োজন আছে, সেইকারে মই সকল ধনাত্মক সমালোচনা আমি সাদরে গ্রহণ করি। আমি উঠি অহা প্রজন্মই আপনাদের যা পরামর্শ দিছে, যা সমালোচনা করেছে, এইবিল আমি ধনাত্মক সমালোচনা হিসাবে লো। আর এই সমালোচনার পর আমি সংস্কার শূন্য সহনীলতার কথা কয়, দুর্নীতি রোধ করার কথা কয়, কিন্তু আমি বিভিন্ন ক্ষেত্রে দেখিছো যে এই সরকারখানে প্রত্যেকটি ক্ষেত্রতে চাকরি বাকরির পর আরম্ভ করে প্রত্যেকটি ক্ষেত্রতে দুর্নীতি আর সিন্ডিকেটে বজার মেলিছে বা পোহার মেলিছে। আমি ছাত্র সংস্থায় বিভিন্ন সময়ত এই অভিযোগবিলাক আমি উত্থাপন করে আছো, আমি বিভিন্ন সময় কাম কাজ করে আছো। আর আহি থাকবলগীয়া দিনত যে এই দুর্নীতির পাহাড় গড়িছে বা বিভিন্ন সময়ত যে সিন্ডিকেট আরম্ভ করেছে চাকরি লো পেলে তখনকলে যা কাম কাজ আরম্ভ করেছে এইবিলাক ক্ষেত্রে আমি ছাত্র সংস্থায় মাত মাতি আছো। আর আহি থাকবলগীয়া আমি ছাত্র সংস্থায় গরিবলে জানাইছো সরকারক খুব অন্যায়ভাবে যে কা আন্দোলনত যে ভূমিকা আছিল সেই ভূমিকা নস্যাৎ করবর কারণে ষড়যন্ত্রমূলকভাবে আজি এটা বছর কারারুদ্ধ করেছে আর আজিও জামিন নাকচ হয়েছে। গতি রাইজে ন্যায়ালয়ের আস্থা রাখিছিল যে ন্যায়ালয় এটা কুবিচার দিব, কিন্তু পুনের আজি ন্যায়ালয়ে জামিন নাকচ করে পুনের রাইজক আসলে আশ্বস্ত করবো পারা নাই, ন্যায়ালয়ের উপর রাইজ আজি আশ্বস্ত হওয়া নাই। গতি এই বিষয়বিলাক খুব দুর্ভাগ্যজনক বিষয়, সরকারে বলপূর্বকভাবে সরকারে জানি বুঝি বা সরকারে খুব কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে তখন অন্যায়ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে জেলত নিক্ষেপ করেছে। আমি ছাত্র সন্ধ্যায় বিভিন্ন মঞ্চত কই আছো যে অখিল গগৈ ডাঙরিয়াক মুক্তি দিব লাগে, অখিল গগৈ ডাঙরিয়ার উপর অন্যায় করা হয়েছে, অন্যায়ভাবে তখন বন্দীশালত রখা হয়েছে, গতি মুক্তি দিবর কারণে আমিও আজি এই মঞ্চের পর পুনের আহ্বান জানাইছো। প্রথমতে সবুজল ভন্ত ডাঙরিয়ার যে বিষয় উত্থাপন করেছে, সবুজল ভট্টাচার্য ডাঙরিয়ায় এটা তিনটা দশক গৌরবক্ষম ছাত্র সংস্থার জড়িয়ে মাতৃক সেবা আগবাইছে আর গৌরবক্ষম ছাত্র সংস্থাক যে অভিভাবকত্ব প্রদান করেছে সেই কথাখিনি আমি কেউ দূরি করব নয় বা জাতীয় জীবনে সেই কথাখিনি কেউ দূরি করব নয় যে গৌরবক্ষম ছাত্র সংস্থার মঞ্চখনের জড়িয়ে জাতিক যে সেবা আগবাইছে সেই কথাখিনি সকলে স্বীকার করে। আর বিভিন্ন সময় দুর্নৈ অধিবেশনতো অবসর লোক বলে কৈছিল বা এইবার অবসর লোক বলে কৈছিল, কিন্তু ছাত্র প্রতিনিধিসকলে প্রতিনিধি সভাত থাকিবর কারণে পুনের গৌরবক্ষম ছাত্র সংস্থার মজিয়াত থাকি সেবা আগবাবর কারণে অনুরোধ জানাইছিল। আর পরবর্তী সময় সেই অনুরোধের প্রতি লক্ষ্য রাখি
সন্মতি প্রকাশ করেছে আর এই বিষয়টি গোটেই বিষয়টি চূড়ান্ত হব মধুসম ছাত্র সন্থার কার্যনির্বাহ সভা আর আমার এটাও কার্যনির্বাহ সভা নতুন কমিটির কার্যনির্বাহ সভা অনুষ্ঠিত হওয়া নাই বিহুর পিছতে অনুষ্ঠিত হব বিহুর পিছতে আমার কার্যনির্বাহ সভাত এই গোটেই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হব আমার কার্যনির্বাহ কমিটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব যে পরবর্তী সময়ত অনুজন কুমার ভট্টাচার্য ডাঙরিয়ায় পদুভম ছাত্র সন্থা থাকি পদুভম ছাত্র সন্থার মঞ্চত সেবা আগবাব নে অন্য ধরনের তেখেতে পদুভম ছাত্র সন্থার মঞ্চর বাহির থাকি জাতিটুক সেবা আগবাব এই গোটেইখিনি কথা পদুভম ছাত্র সন্থার মজিয়ত আলোচনা করা হব গতি প্রথম কার্যনির্বাহ সভার পিছত এই কথাখিন স্পষ্ট হব যে পদুভম ছাত্র সন্থার মজিয়াত পুনর থাকিব নে না থাকে গতি আমি কার্যনির্বাহ সভালে কিছুদিন রব লাগিব কিন্তু সমুজন কুমার ভট্টাচার্য ডাঙরিয়ার যে নেতৃত্ব বা পদুভম ছাত্র সন্থার মজিয়ার জড়িয়ে রাইজক যে নেতৃত্ব প্রদান করেছে সেই কথাখিন কোনো আমি অস্বীকার করব নো ইয়ারে আন একটা প্রশ্ন আছে রাজনৈতিকভাবে যেহেতু রাইজ অন্যায় সম্মুখীন হয়েছে ইয়ার উত্তর রাজনৈতিকভাবে দিব লাগবে অর্থাৎ সরকারখনক কাটিযুক্ত করব লাগবে যাতে আহি থাকবলগিয়া দিন এই সরকারখনে রাইজের উপর কোনো এনেকুৱা ধরনের কোনো আইন বা সরকার বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করব নোৱাৰে তার কারণে প্রত্যুত্তর দিবর কারণে এখন রাজনৈতিক মঞ্চ দরকার হব আর এই রাজনৈতিক মঞ্চখনের জড়িয়ে রাইজে প্রত্যুত্তর দিব লাগবে আর যার কারণে রাইজে বিকল্প একটা শক্তির কথা কৈছিল আর সেই বিকল্প শক্তিটি আমি জাতীয় পরিষদ নামে এখন পৃষ্ঠভূমি তৈরি করেছো সেই পৃষ্ঠভূমিখনক রাজনৈতিক বিকল্প হিসাবে রাইজে আগবাই লৈ যাব লাগবে আর রাজনৈতিক বিষয়সমূহত রাজনৈতিকভাৱে প্ৰত্যুত্তৰ দিবৰ কাৰণে কি পৃষ্ঠভূমিখনক ব্যৱহাৰ কৰিবৰ কাৰণে আমি ৰাইজক আহ্বান জনাইছোঁ।